সখী তোর ভালোবাসায় লঙ্কান দিলে কিন্তু খাবে না, ওই তিন মিনিটের মধ্যে নিয়ে যাও বেশ, তোমরা যাও সারাদিন আমরা কাজ করবো তো। ভাইরাল দেওয়ার মতন কিছু নেই, এই ভিডিও আজিজ মিউজিক কিংবা আমার নাম সার্চ দিয়ে দিও। হ্যাঁ আছে, সাবস্ক্রাইব আছে আমার তাই। হ্যাঁ যাও ছোট ভাই, তোমরা যাও আমরা কাজ বানাই। হ্যাঁ যারা তোমরা যাবে না যাই বলেন, আবার আপনি একটা দুটা গজল দিবেন তাই, তাহলে অন্য অন্য কাজ আপনি যাই করেন। তাহলে বিডি আজিজ মিউজিকের পক্ষ থেকে আমি মনে করছি অনেকদিন পরে আসলাম, কেননা আমি অনেকদিন হলো আমি বিডি আজিজ মিউজিকের একটা নিয়মিত ভিউয়ার, তো আমি আপনার ভিডিও দেখতে পাই না, তাহলে হয়তো অনেকদিন পরে আসছেন তাই না? জি জি। মানে মাঝখানে কোনো কাজ করছেন যেগুলো দেওয়া হয় নাই? মাঝখানে অনেক কাজ করা হয়েছে যেগুলো তোমার চ্যানেলে প্রকাশ দেওয়া নাই, হয়তো আগামীতে দিবা। আমি যতটুকু জানি বিডি আজিজ মিউজিক একটি ইসলামিক চ্যানেল করছে, সে একটু ব্যস্ত থাকে তাই। মুসলিম পয়েন্ট মানে একটা ইসলামিক চ্যানেল করার কারণে সে মানে ওই ইসলামিক চ্যানেল বেশি গুরুত্ব দিচ্ছে, এই চ্যানেলটাতে খুব কম সময় দিচ্ছে তাই তো। তো আশা করা যায় বিডি আজিজ মিউজিক চ্যানেলটা কিন্তু আবারও আগের মতোই প্রফেশনালভাবে কাজ করবে এবং ভিডিও দেবে তাই না? তো এতে পরবর্তী সময়ে আপনি এই চ্যানেলটাকে কী বলবেন? মানে এখন তো দেখা যায় যে বিডি আজিজ মিউজিক চ্যানেলটা ওইরকম প্রফেশনাল হয় নাই, জনগণের কাছে ওই পপুলার না, জনপ্রিয়তা পায় নাই। তো নেক্সট টাইমে কি জনপ্রিয়তা পাবে এরকম কি কোনো আশা আছে আপনার? জি, আমি যতটুকু জানি চ্যানেল বিডি আজিজ মিউজিক অবশ্যই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, আগামীতে আরও জায়গা করে নেবে। ভালো ভালো ভিডিও আমরা যদি আপলোড করতে পারি, ভালো ভালো কাজ যদি করতে পারি, আমি সহ বাংলাদেশের প্রফেশনাল যারা সিনিয়র আছে তাদের কিছু কাজ যদি বিডি আজিজ মিউজিক চ্যানেলে দেওয়া হয়, অবশ্যই মানুষের দেশে দেশের বাইরে সবার হৃদয়ে মন হৃদয়ে জায়গা করে নেবে ইনশাআল্লাহ। তো এটা সবারই আশা, আর বিডি আজিজ মিউজিক যেহেতু একটা চ্যানেল খুলেছে তো তার অবশ্যই আশাটা আছে যে এখন বর্তমানে আপনার কোনো গান দিচ্ছে, পরবর্তীতে অন্য ভালো ভালো সিঙ্গারের বা আপনাকে পপুলার বেছে নিচ্ছে বা জনগণ যাদের চাঁদে এরকম সবারই কিছু না কিছু ভিডিও দেবে, গান দেবে। তো পরবর্তীতে কি আপনি আশা করেন যে চ্যানেলটা আসলেই দাঁড়াবে কখনো, নাকি আশা করেন যে এটা জনপ্রিয়তা কখনো পাবে না? কারণ যেভাবে চ্যানেলটা চালানো হয়েছে আমি মনে করি চ্যানেলটা কিন্তু এরকমভাবে সময় বা ওই গুরুত্বভাবে চ্যানেলটা চালায় নাই যেটা মনে করি। আপনার কী মনে হয় যে গুরুত্ব দিলে পরবর্তী চ্যানেলটা দাঁড়াবে নাকি দাঁড়াবে না? আমি সদ্যভাবে আশাবাদী যে বিডি আজিজ মিউজিক ইউটিউব চ্যানেলটি অবশ্যই ভালো ভালো কাজ যদি এই চ্যানেলে দেওয়া যায় অবশ্যই মানুষের মনে জায়গা করে নিবে। আচ্ছা তাহলে দেখা যাক, আমরা আজকের ভিডিওটা করি বা নিয়মিত আমরা কাজ করি, সারি দেখি কী হয় পরবর্তীতে এই চ্যানেলটা কতটুকু যেতে পারে বা দর্শকের কাছে কতটুকু জনপ্রিয়তা পেতে পারে, এটা আমরা ভিডিও সারি এবং জনগণের কাছ থেকে এই জিনিসটা আমরা খুঁজে নিই কতটুকু চ্যানেলটাকে ভালোবাসবে, কতটুকু জনপ্রিয়তা পাবে তাই না? প্রিয় ভিউয়ার্স, সকলকে উদ্দেশ্য করে বলছি বিডি আজিজ মিউজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলে আমার বিশেষ বিশেষ ভিডিওগুলো আছে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কি অবস্থা আমিন ভাই? এই তো ভালো আছি। কোন জায়গায়?